তুই জানি তখন কি দেখালি এই যে এটা কি এটা দুধ হাত এর মধ্যে আছে দাঁড়া আমি দেখি ভাই কেমন আছে হে দিহি দে 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 নে খা ওই যে 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 মানা অসুস্থ মা নিয়ে গেছে দুধ নিতাম মানা শরীরে বলে তো তাহলে এনে তো আরো অনেক দুধ আছে এটা তুই রেখে দে হ এটা মা নিয়ে রেখে দি আর যতটুকু আমরা নিছি অতটুকু আমরা খাওয়া হালাই বিট্টু এরা আমাকে দুধ না হ আচ্ছা আমি মেয়েকে তোমার কই দিয়েছিল গা হ আচ্ছা দুধ দে দুধ দে স্কুলে পড়তে বুঝতে পারছো স্কুলে পড়তে হইব কিন্তু এত টাকা আমগুর কে দিব
আমরা তো গরীব টুকাই ওই তাহলে কাজ করি আমি বলতে না বললাম তোরে পড়াম তো তো যেহেতু অনেক শখ পড়ালে আর করে চল মার কাছে যাই কমু তোর স্কুলে ভর্তি করে দিতে সত্যি হ্যাঁ নু যাই আচ্ছা চল খুব মজা হবে কুরমু মা আমার পায়েশ খাওয়াই দিব দুধ খাওয়াই দিব হ্যাঁ মা মা আমিও তো করবে পারি নাই আমি না করবে বললাম এতে কোনো দুঃখ নাই কিন্তু আমার বুন্ডারে আমার শখ পড়ালে করাইয়া নীল বড় বানাবো পানে জোজ বিরিস্টার এগুলা বানাবো কি কস তুই তোর মাথা কি ঠিক আছে কালকা থেকে এখন পর্যন্ত পাতিলে একটু পর্যন্ত চাল দিবার বাড়ি নাই তোরে কইলাম যে টাকা পয়সার জোগাড় কইরা যেমনে ওই দুই মুঠ চাল কিনা নিয়ে আয় আর তুই রইছস আরে পরানের দাম দাঁ দাও মা আমি তো কিছু জানি না তুমি গিয়ে লিগে পড়ার কথা কইলে যাবা করো তোমার কিছু কোন জানা খালি হয়ে যে বোতল ঢুকায় মানছে কি কয় আমার মন জামুনে তাই কই গিয়া আমার বোনটা কি কয় আমার না ভালো লাগে না আমার বোনটা তুমি স্কুলে ভর্তি করাই দাও বাবারে বুঝোস না কি লিগা আমরা গরিব মানুষ নুন আনতে পান্তা পুরাই হ্যাঁ আমরা কি এত লেখাপড়া করাবার পারমু ক না আমি এত কিছু জানি না তুমি লেখাপড়া করাবো বাবা না কি লিগা আমার ঘরে দেখে নিয়ে কাম করাও আমার ঘরে আব্বা কই এটা কও চুপ করে রয়েছো কি লিগা খালি তো অসুস্থ হয়ে ঘরের মধ্যে বইরা থাকবার পারো আর তোমার লিগাই তোমার লিগাই আজকে আমার ঘরে এই অবস্থা তুমি তুমি কি লিগা মা হইছো এরকম মার আমার দরকার নাই সারা জীবন খালি অসুস্থ হয়ে ঘরের মধ্যে বইরা থাকো আর আমার ঘরে খালি কাম করো আমরা পইরা পইরা কাম করি আর বাপের কথা কইলেই খালি মুখ করে নাও এরাই নাও কে আমি কি বাপ সারে জন্ম নিছি আবার কুড়িপুতি হয়ে যাবো হ্যাঁ আমরা যাইতাছি তোমার লিগেও শুনতে যাইতাছি আর আমরা কুড়িপুতি হইমু তুই চিন্তা করিস না তোর যেমন করালে করো মা তুমি ঘরে যাও আমরা গেলাম চল কুড়িপুতি হওয়া যে মুখের কথা না রে বাপ একটা দুইটা টাকা না ড্যাডি যে কি করে না কতক্ষণ ধরে ওয়েট করছি এখন পর্যন্ত ড্যাডির কোনো খবরই নেই আমার আর ভালো লাগছে না আফা ইনি আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন এই গাড়িটা কি মুসান নাকবো না 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 এই গাড়ি মুসতে হবে না তো এখান থেকে যা তো এমনি দিয়ে আমার মেজাজ খারাপ হয়ে আছে আফা গো জানেন আমার না
লেহাপড়া করার খুব শখ আমার ভাই কইছে আমার লেহাপড়া করাবো আর আমাকে বাইতে না আমার মা খুব অসুস্থ আমার মা তো দুই দিন ধরে কিছু খায় না ইনিগো অসুস্থ হয়ে গেছে গা আমি এই গাড়িটা মুইছাতে অনেক ভালো করে মুইছা দিমু তারপরে আমার মায়রে আমরা ওষুধ কিনা সুস্থ করুম হ্যাঁ আহারে কত শখ ওষুধ কিনা সুস্থ করবে এই আমি কি তোকে বলেছি যে আমার গাড়িটা পরিষ্কার করতে হবে আপামনি এরকম করেন না আমি গোবর একটু দয়া করেন এই গাড়িটা ভালো করে মুছে দিমু কি করছিস আরে পাছার আচ্ছা ঠিক আছে তুই যে এত করে বলছিস যা পরিষ্কার কর আচ্ছা আপামনি আমারে কিছু টাকা দিয়ে দিব ভালো করে এই তো মা আমি চলে এসেছি এখন আসার সময় হলো তোমার আর বলিস না একটু কাজ ছিল কাজটা শেষ করে আসলাম আরে এই এই ফকিন্দির বাচ্চা তুই এখানে কি করছিস আমার এত দামি গাড়িটা তুই নোংরা করে ফেলেছিস এদিকে আয় বলছি আমি কিছু করি না স্যার আমি কিছু করি না আমি তো খালি আপনার গাড়িটা পয়সা দিতে দিলাম তুই তোর এত বড় সাহস কি করে হয় তোর এই নোংরা কাপড় দিয়ে আমার এই কোটি টাকা দামের গাড়ি মুছছিস আজকে তোকে আমি মেরেই ফেলবো আমার গাড়িতে হাত দিয়েছি তোকে আজ আমি শেষ করে ফেলবো কি ব্যাপার আপনি আমার বোনের মার দোষ দেন কি এমন করছে আমার বোন পারবো না তোর এই বোন এই কোটিপতি রনি বিল্লার কোটি টাকা দামের গাড়ি নোংরা কাপড় দিয়ে মুছেছে যার কারণে ওকে আমি মেরেছি ও নোংরা কাপড় দিয়ে মুছছে আর আপনি তাহলে রনি বিল্লা হ্যাঁ শুনেন কাপড় দিয়ে যদি গাড়ি মুছে গাড়ি যদি নোংরা হয়ে যায় ঠিক আছে আমি মুছে দিতেছি গাড়ি আপনার গাড়ি আমি পরিষ্কার করে দিতেছি কিন্তু আমার বন্ধু যে আপনি মারলেন সেটা কেন উড়াবো শুন তোকে একটা কথা বলি এই কোটিপতি রনি বিল্লা কখনো কারো কাছে কৈফিয়ত তলব করে না বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা বলছে শুনেন আজকে আপনার আছে কালকে আরেকজনের হবো এটা নিয়ে ঘন অহংকার করেন না দেন আমি আপনার এ কোটিপতি হইয়া দেয় আমি কোটিপতি হওয়া কি মামার হাতের মোয়া টোকায়ের হয়েছে কোটিপতির স্বপ্ন আই যা যা এখান থেকে হ্যাঁ যাইতাছি কথা আপনি মাথায় রেখেন আর মিলাই নিয়েন চল চট তো সব আরে চল তো মা এই সকাল সকালে মেজাজটা খারাপ হয়ে গেল কালকে চট ভাবছিলাম একটা তুই আর আমি খামো আর একটা মাল লিয়ে নিয়ে যাবো হ্যাঁ তো কইতাছে তিন দিন ধরে খায় না একটা কাম করি আমরা ম্যাচকে নাই খেলাম হ্যাঁ একটা রুটি দিয়ে দিই আমি খাবার দিচ্ছি আমি খাম কি ব্যাপার আপনি হাসেন কে
আমি হাসিকা আমি বাংলার যে এমন কোন জায়গা আমি না করছি আমি সৎ লোক কখনো কাল কখনো মায়া ধরে লোক আমি পাই নাই এই জন্য আমি হাসতেছি এর মানে আপনি কি গরীব না এর মানে আমি আমার অনেক কিছু আছে ইন্ডাস্ট্রি ব্যাংক ব্যালেন্স টাকা বুঝছো রোড অ্যাক্সিডেন্টে আমার বউ বাচ্চা সবাই মারা গেছে আর আমারও ব্লাড ক্যান্সার আমি 6 মাসের বেশি বাঁচব না এই জন্য আমার এই সব সম্পত্তি আমি কারে দিয়ে যাব আমি তোকে সৎ পাইছি ভালো পাইছি মায়া ধরে কি করে মানুষের সাহায্য করবি আর তুই তোর সব কিছু আমি লিখে দিতে দাম তোর নামে তুই চিন্তা করবি না সত্যি হ্যাঁ সত্যি আমরা স্বপ্ন পূর্ণ হব আমরা কোটিপতি হব চল চল যাই ঠিক আছে চল 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 যাই মানে একটা সময় আমাকে সব কিছু আছিল না এই বাড়িটা এই বাড়িটাও আমাকে আছিল টাকা সময় মতো পরিশোধ করতে পারি না সরকার হচ্ছে আমরা রাস্তার ফকির হয়ে গেছি আজ আমাকে কিছুই দেয় রে মা কিছুই দেয় শুনছি আজকে এ বাড়ির মালিক এ বাড়িতে উঠবো তার কাছে কয়া যদি এ বাড়ির দারোয়ানের চাকরিটা নিবার পারি আসসালামালাইকুম আমার সব কিছু আর শেষ হয়ে গেছে আমি দেশ হয়ে গেছি রাস্তার ফকির হয়ে গেছি মা তুমি তাদের চিনো হ্যাঁ বাবা সেই তোর বড় চাচা সেই সব সম্পত্তি আমাদের ঠকায় হাত করে নিছে আমাদের বাড়ি থেকে বের করে দিছে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছিলাম শুধু তার কারণে তোমরা ঠিকই কইছো আসলে আমি অপরাধী আর সেই অপরাধের শাস্তি উপরালা আমাকে দিছে আজকে আমি আমার ব্যাডারে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরা বেড়াই আজ আমার অহংকারের পতন হয়েছে তোমরা আমারে মাফ করে দিও প্রকৃতি কারো কাছে কখনো ঋণ থাকে না এটা তার বাস্তব প্রমাণ আমাদের যে হক সেটা আমরা ঠিকই পেয়ে গেলাম তুমি ঠিকই কইছো চাচা উনি আমার ভাসুর আসলে সব কিছু ফিরা পাইছি আপনার ইউসুলাই আমি চাই সে আমাদের বাড়ি থেকে বের করে দিছে কিন্তু তারা যেন এইভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে তারা নিজেদের ভুল বুঝতে পারছে সে আমাদের সাথেই থাকুক আমাদের বাড়িতে বাবা এটা কোনোদিনও হবে না কারণ তিনি তিনি আমাদের ঠকেছে আর তার কারণে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি আমরা বোতল টুকাইছি আর তাছাড়া এ আমার বোনের মারছে শুধুমাত্র তার গাড়ি নোংরা করার জন্য দেহান এ কথা বাদ দাও এখন আমি যখন তখন মরে যেতে পারি বুঝছো এই বিল্ডিংটা ওনার বিল্ডিংটা কিনছি একমাত্র তোমাদের জন্য বুঝছো ভাইজান আপনি আর রাস্তা রাস্তায় ঘুরতে হবে না আপনার চাষে আমাকে তুইলা দিলা আগো সবাই আপনি দেখে রাখবে আমার যে কোনো টাইমে একটা কিছু হয়ে যেতে পারে তাই আপনি ওদেরকে দেখে রাখবে আপনি ঠিকই কইছেন
আমি ওগো দেখে রাখো ওগো যদি আর কোনো সমস্যা না হয় তার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করে বিহান বাবা তুই আমাদের বাপ করে দে আজকের থেকে মনে করবি আমি আমি তোর অভিভাবক তোর বাবার মতো আমি